মুহূর্তে এখানে দুই দল প্রতিযোগিতা অংশগ্রহণ করলো, একটা হচ্ছে শহীদ জিয়াউর রহমান হল এবং শহীদ শামসুজ হল। সেখানে আমাদের হল অর্থাৎ শহীদ শামসুজ। তুই হাসিস কি জন্য, তুই একটু মুড চেঞ্জ কর। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা হল থেকে বের হয়েছি, এখন সময় 4:59, প্রায় পাঁচটা বাজতে আর মাত্র 20 সেকেন্ড বাকি আছে। এই মুহূর্তে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সুইমিং পুলের সামনে দাঁড়ায় আছি, কারণ এখানে চলতেছে আন্তঃ কলেজ সাঁতার এবং ওয়াটার পোলো, মানে দারুণ একটা উপভোগ্য বিষয় চলতেছে। আমরা এখন যাব এবং দেখব কিভাবে খেলতেছে এবং কারা বিজয়ী হইতেছে। আমি কিন্তু দেখবো না, কারণ তার মুখ দিয়ে একটা খারাপ ওয়ার্ড কিন্তু বের হয়েছিল। না, আমি বলি না, ওটা স্লিপ অফ টান ব্যাপার না। তো দেখতে থাকুন। সবাই প্রস্তুতি নিচ্ছে, একটু পরে আবার খেলা শুরু হবে। খেলাটা কেমন লাগলো তোমার কাছে? এই জায়গাটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সুইমিং পুল, আর এখানে চলতেছে আন্তঃ কলেজ সাঁতার এবং ওয়াটার পোলো। তো এখন এই মুহূর্তে এখানে দুই দল প্রতিযোগিতা অংশগ্রহণ করলো, একটা হচ্ছে শহীদ জিয়াউর রহমান হল এবং শহীদ শামসুজ হল। সেখানে আমাদের হল অর্থাৎ শহীদ শামসুজ। তুই হাসিস কি জন্য, তুই একটু মুড চেঞ্জ কর। শহীদ 2-0 মানে হেরে গেছে। হাসিস কি জন্য, একটু কান্না নেই মনের মধ্যে? কান্নার কি আছে ভাই, তো ভালো খেলছে, ভালো খেলছে, ভালো খেলছে, ভালো খেলে হারছে, এই জন্য দুঃখ নাই। তো দারুণ লাগতেছে, দারুণ উপভোগ্য বিষয় দেখতে। আর এখন মাঠে নামতেছে কারা? এখন মাঠে নামতেছে কারা? এখন মাঠে নামতেছে মতিয়ার হল এবং শহীদ হবিবুর রহমান হল। শহীদ হবিবুর রহমান হল আমরা মতিয়ার হলের পক্ষে, কারণ এটা হচ্ছে মতিয়ার সবুজ চক্র। অবশেষে দুঃখ ভারাক্রান্ত মনে আমরা চলে এসেছি, কারণ আমার হল হেরে গেছে শহীদ ডক্টর শামসুজ হল। তো যাই হোক, এখন আমরা যাবো হচ্ছে বিশেষ এক কাজে, শহীদ মিনারে কাজ আছে কিছু, তো চলে যাচ্ছে। সো দিস ওয়াজ ফর দিস টাইম, আল্লাহ হাফেজ। তো আমরা এই মুহূর্তে আছি হচ্ছে জাতীয় শহীদ মিনার, কেন্দ্রীয় শহীদ মিনার। আসলে কেন্দ্র শহীদ মিনার আশেপাশের আবহটা আস অন্যদিনের চেয়ে একটু ব্যতিক্রম লাগছে। জুনিয়র আসছে, তো আমি একটু দেখাচ্ছি।